হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি যে মুভি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যোমকেশ হত্যামঞ্চ। তো আমি গতকাল আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র একজন ইউটিউবার কাম রিভিউয়ার কাম ডিরেক্টর অরিত্র ব্যানার্জি ভিডিও থেকে আমি জানতে পারি যে ব্যোমকেশ মোর দ্যান 1 ক্রোর কামিয়ে নিয়েছে এই কদিনের মধ্যে, ব্যবসা দিয়েছে। তো সারপ্রাইজটা আমি এই কারণেই যে আমার কাছে মুভিটা বিলো অ্যাভারেজ মনে হয়নি, অ্যাবাভ অ্যাভারেজই মনে হয়েছে, কিন্তু আউটস্ট্যান্ডিং মানে ওয়াও মানে এক্সট্রিম পয়েন্টে গিয়ে আদার্স যে ব্যোমকেশগুলো আছে সেরকম আমার মনে হয়নি, এবং সেই জন্যই আমি অ্যাভারেজ একটা মুভি বলে আমি রিভিউ দিয়েছিলাম আমার যতদূর মনে আছে। তো যাই হোক, আর বাকি যে মুভিগুলো যেগুলো সত্যি ভালো সে মুভিগুলো চলছে না। আমি ওই রেকর্ডটা শোনার পর থেকে, ব্যোমকেশের কালেকশন শোনার পর থেকে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না বা আমাকে হয়তো পাগল ভাববেন, আমি আজকে আবার কেপিএস মলে গেছিলাম ব্যোমকেশটা দেখতে। কারণ কেন বলুন তো, আমি নতুন, তো আমি যেভাবে রিভিউ দিয়েছিলাম আমার জিনিসটা আমার কাছে খুব শকিং মনে হয়েছে, তো সেই জন্য আমি দেখতে গেছিলাম যে আমি কিছু মিস করে দিইনি তো, যে যেটা আমার বলতে অসুবিধা হয়েছে। হতে পারে আমার এক্সপিরিয়েন্স অতটা নয়, মাত্র 1.5 মাসও হয়নি আমার ভিডিও করার, তো হতে পারে হয়তো আমি কিছু ভুল বলেছি বা যে জিনিসটা আমি আমার সঙ্গে মেলাতে পারিনি। আমি পয়সার কথা চিন্তা করিনি, কোনো কিছু চিন্তা করিনি। আপনারা জানেন কেপিএস মলে টিকিটের দাম এমনি বেশি। আরো বেশি আমার সারপ্রাইজিং মনে হলো যে লাল সিং চাড্ডার শো কমিয়ে দিয়েছে, খুব ভালো কথা, ব্যবসা করছে না, শো কমিয়ে দিয়েছে। তার বদলে ভটভটি কে আনা যেতে পারতো, কিন্তু ভটভটিকে আনবে না। ধর্মযুদ্ধ একটা শোতে চলছে চলছিল সেটাকেও তারা বন্ধ করে দিয়েছে। আমি আই এম রিয়েলি সারপ্রাইজ। এবং আমার কিন্তু, হ্যাঁ, আমার পয়সাটা নষ্ট হয়েছে টিকিটের, কিন্তু আমি ওখানে গিয়ে কিন্তু অনেক কিছু জানতে পেরেছি। জানতে পেরেছি একটাই জিনিস, যে মানে পাবলিক, বেসিক্যালি পাবলিক কি চায়, মানে ব্যোমকেশের জন্য এরকম পাগল, মানে কি বলবো, সপ্তাহের মাঝখানেও যদি ব্যোমকেশ 5টা শো টাইম, 5টা শো টাইমের মধ্যে 3টে শো টাইমই হাউসফুল যাচ্ছে, তো এটা মানে আমি কি কোথাও বলতে কিছু ভুল করেছি, মানে আমার কি চিন্তা ভাবনাটা ভুল মনে হয়েছে, মানে আমি ওই জন্য সত্যি কনফিউজড ছিলাম বলেই আজকে আমি আবার আজকে 1:25-এর শোতে আমি ব্যোমকেশটা দেখলাম, আমি সেকেন্ড টাইম দেখলাম এবং খুব ভালোভাবে দেখলাম। তো আমার মনে হলো যে না, আমি ভুল কিছু করিনি, ভুল কিছু বলিনি, ওটা অ্যাভারেজ মুভি আমার কাছে। দুবার দেখার পরেও সেটা অ্যাভারেজই আছে। হ্যাঁ, তবে আমি কিছু কিছু মানুষকে আমি নিজেই জিজ্ঞাসা করলাম, আপনি ব্যোমকেশ দেখ, আবার অনেকে আছে, এই আমি যেমন দুবার করে দেখতে গেছি, আমি দুবার করে দেখতে গেছি আমার নিজস্ব কারণে, কারণ আমার এই রেজাল্টটা খুব শকিং মনে হয়েছে, সারপ্রাইজিং মনে হয়েছে, যে অনেকে ভাববেন আমি পাগল। হ্যাঁ, আমি পাগল নই, কিন্তু নিজের কাজের প্রতি আমার ডেডিকেশনটা 100% আছে। আমি যদি কোথাও ভুল থাকি সেটা ভুল, আবার যদি কোথাও ঠিক থাকি তাহলে সেটা ঠিক। সেটা একটা দিক গেল। এরপর যেটা আসছে, আবার অনেককে দেখলাম তারা দুবার করে আসছে, সবাই তো রিভিউয়ার নয়, সবাই সবাই তো ভিডিও বানাচ্ছে না, কিন্তু বিশেষ করে বয়স্ক যারা আছেন, বয়স্ক মানে অ্যাবাভ 50 যারা আছেন, তারা কিন্তু ব্যোমকেশকে পছন্দ করছে। আবার অনেক স্কুল গোয়িং স্টুডেন্টদেরকেও দেখলাম, এই 11-12 পড়ছে যারা, তাদেরকেও দেখলাম ব্যোমকেশ দেখতে। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম, যে আমাদের রিভিউ দেওয়া না দেওয়াতে পাবলিকের কিছু যায় আসে না। আমি অনেকবার অনেক ভিডিওতেই আমি বলেছি, রিভিউয়াররা অনেক সময় টেকনিক্যালি কথাগুলো সত্যি বলে, মিথ্যা কেউ বলে না, বা এটা কোনো নেগেটিভ প্রচার নয়। তারা নেগেটিভ প্রচার করবেন কেন, তাদের কি স্বার্থ আছে? তো তারা নেগেটিভ প্রচার করছে না, কিন্তু জিনিসটা যেটা হচ্ছে, জনতা জনার্দন,
আমি এই কথাটা আগেও বলেছি, এবং টাচুড আমার বিসমিল্লাকে নিয়েও সন্দেহ আছে। কারণ এই তো এখন তো মানে পশ্চিমবঙ্গে তো আবার বয়কটের একটা ফ্যাশন চলছে, বিসমিল্লাকে নিয়ে আমার সন্দেহ আছে একটাই কারণে, ওখানে বাঁশি বাঁশি কার সঙ্গে রিলেটেড? কৃষ্ণের সঙ্গে। কিন্তু যে চরিত্রটা বাঁশি বাজাচ্ছে সে কি মুসলিম ক্যারেক্টার কনভার্টেড, কি কি মানে ঋদ্ধির ক্যারেক্টারটা, আবার ওদিকে রাধা, ওদিকে মীরা, এইসব নিয়ে না আবার নতুন কোনো কন্ট্রোভার্সি নিয়ে শুরু হয়? তাজুট না হলেই ভালো, না হলেই ভালো, কারণ আমার মনে হয় এটা এটা কাম্য নয়। জিনিসটা শানাই বাঁশির মধ্যেই, যেন সুরের মধ্যেই যেন ওই মুভিটা সীমাবদ্ধ থাকে। হ্যাঁ, কলকাতা চলন্তিকাকে নিয়ে হ্যাঁ হতেই পারে, হতে পারে। এবার ওটা দেখতে হবে যে আমার বিসমিল্লাকে নিয়ে বয়কটের ভয়টা বেশি লাগছে। কিন্তু যদি বয়কট না হয়, এটা আমার মনে হলো, মানে আমার সিক্স সেন্স বলছে না হতে পারে এবং না হলেই ভালো, যদি না হয় তাহলে কিন্তু মুভি চলবে। এবার দেখতে হবে যে কলকাতা চলন্তিকার সঙ্গে কোন মুভি অপোজিটে কোন মুভি বেরোচ্ছে। যদি সেরকম যদি কোনো মুভি না বেরোয় তাহলে হয়তো কলকাতা চলন্তিকা চলবে, এটাই হচ্ছে ব্যাপার। আজকে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র একজন ইউটিউবার আর্টিস্টিক সেভেন সেন্সের সাগর নীল, উনি 12 মিনিট 21 সেকেন্ডের একটা যে ভিডিওতে যে যে কথাগুলো উনি বলেছেন, আমি পুরোপুরি তার সঙ্গে একমত। কারণ আমি আমার স্পিচটা ওটাই হওয়া হওয়ার কথা। আমি যখন ফিরে আসলাম, মানে আমি যখন মুভিটা দেখে যখন আমি ফিরে আসলাম, তখন আমি যখন ভিডিওটা দেখলাম, কারণ আমার কাছে সাবস্ক্রিপশন নেই, উনি হয়তো সকালবেলা দিয়েছেন, আমি পেয়েছি বিকেল বেলা, তো উনি যে কথাগুলো বলেছেন আমি পুরোপুরি তার সঙ্গে একমত। কারণ এইভাবে দেখুন, জিত অঙ্কুশ উনি এই কথাটাই বলেছেন যে জিত জিতের যে মুভি আসছে, অঙ্কুশের মুভি আসছে, এইগুলো বাংলা মার্কেটকে কতটা রিকভারি দিতে পারবে, এটাই হচ্ছে ব্যাপার। আবার আরেকজন ইউটিউবার বলেছেন যে অঙ্কুশের সিনেমার বাজেট নাকি 4 থেকে 5 কোটি টাকা। ভেরি গুড, আমি ধরেও নিলাম অঙ্কুশের মানে মুভি যদি 5 কোটি হয়, আমি অ্যাপ্রক্স বলছি, যদি 5 কোটি হয় আমি ধরে নিলাম সেটা 10 কোটি, মানে দ্বিগুণ সেটা ইনকাম করলো, তো তাতে কি বাংলা মার্কেটটা ফিরবে? এটাই আমি পজিটিভটা ভেবেই আমি বলছি, আমি কোনো নেগেটিভ ভাবছি না। আমি ভাবছি না যে অঙ্কুশের যে মুভিটা বেরোবে মির্জা, ওটা কার সঙ্গে ক্ল্যাশ করবে। ওইদিকে আবার ওই সময় টাইগার 3ও বোধহয় ঈদের সময় আসছে, তো কার সঙ্গে ক্ল্যাশ করবে না করবে আমি ধরেই নিচ্ছি অঙ্কুশে মির্জা হিট হবে, আমি ধরে নিচ্ছি সে দ্বিগুণ ব্যবসা করবে। তাতে কি বাংলা ইন্ডাস্ট্রির কোনো সুরাহা হবে? আমি ধরে নিচ্ছি চেঙ্গিস ভালো ব্যবসা করবে, তাতে কিছু হবে? কিছু কি হবে? হবে না। এরকম বছরে 4 থেকে 5টা মুভি এই অঙ্কুশ বা জিতের মতো যারা সিনেমা বার করছেন, 4 থেকে 5টা মুভি ওই রকম বড় বাজেটের, মানে 5 কোটির নিচে বাজেট হলে চলবে না, এরকম বাজেটের মুভি বেরোলে তবে বাংলা ইন্ডাস্ট্রি একটা মানে নতুন দিক একটা খুলবে, নতুন দিক খুলবে। আজকে আর্টিস্টিক সেভেন সেন্সের সাগর নীল একটা কথা বলেছেন, এই পাথ ব্রেকিংটা কি করে হবে? পাথ ব্রেকিংটা কমার্শিয়াল মুভি দিয়েই, আমার মনে হয় কমার্শিয়াল মুভি দিয়েই পাথ ব্রেকিংটা হবে। তাছাড়া পাথ ব্রেকিং এই রকম ধরনের মুভি, কারণ আমি নিজে বলতে শুনলাম, আমি যখন টিকিট কাউন্টারে যখন টিকিট কাটছি, আমি যখন বলতে আমি নিজে কাউন্টারে জিজ্ঞাসা করলাম যে ভটভটি আসার কি কোনো চান্স আছে, তো তখন তারা বলছেন যে না ওসব আঁতেলের বই এখানে চলবে না। আঁতেলের বই, ভটভটিকে বলা হচ্ছে আঁতেলের বই, তো মাল্টিপ্লেক্সে তো সেরকম স্ট্যান্ডার্ডের লোকেরাই যায়, ওখানে কি আর রিক্সালারা কি মাল্টিপ্লেক্সে মুভি দেখতে যায় না, কিন্তু তবু তাদের কাছে কি ভটভটিটা হচ্ছে আঁতেলের বই। তো এইগুলো শুনতেও খারাপ লাগে, তার মানে আমি একটা জিনিস, একজন টিকিট কাউন্টারে যে টিকিটটা দিচ্ছে সে তো সাধারণ মানুষ,
সাধারণ মানুষ, দর্শক, সাধারণ দর্শক। আমি সাধারণ দর্শক হিসেবেই তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু সে কাউন্টারে ছিল বলে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, ভটভটি কি আসার কোনো চান্স আছে? না, ওসব আত্মীয়ের বই এখানে আসবে না। এরপর ব্রহ্মাস্ত্র আসবে, আদার্স অন্য অনেক কিছু হিন্দি মুভির নাম বলে গেল, বাংলা মুভি সেভাবে কিছু বলতে পারলো না। তো এইটা হচ্ছে ওভারঅল একটা সিচুয়েশন। তো আশা করি আপনারা আমার ভিডিওটা বুঝতে পারবেন। আর হ্যাঁ, ব্যোমকেশের পুরো টিমকে আমার তরফ থেকে কনগ্র্যাচুলেশনস, ভালো হোক মন্দ হোক, দর্শকই তো আপনাদেরকে এই ব্যবসাটা দিয়েছে, তো আমিও তার মধ্যে একজন। আমি আবার একবার না দুবার দেখেছি। হ্যাঁ, তো কনগ্র্যাচুলেশনস, আপনারা এইভাবে কাজ করতে থাকুন, আরো ভালো ভালো নতুন পরীক্ষামূলক সিনেমা আমাদের সামনে আনুন। সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।